এই যখন নাকি ডক্টর গুলা দেখাইতাম, মানে ওষুধ দিত, দেখতাম যে কোনো কাজ হইতেছে না, মানে ব্যথার জায়গায় মানে ব্যথা ও সবসময় ওই জায়গায় রয়ে আছি কোমরে, কোনো ভাবেই যাইতেছে না, তখন বিশেষটা ওইটাই গেছিল যে আমার হয় আর ভালো হবো না, ঠিক আছে সুস্থ হবো না। পরবর্তীতে মনে করেন কি আমি সুফুল্লাহ স্যারের ভিডিও গুলা দেখি, দেখার পর আমার একটা বিশ্বাস জাগে অন্তরে যে এখানে গেলে পর হয়তো আমি সুস্থ হব। আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো, মানে বেটার ফিল করছি আগের চাইতে। আগে তো ঘুমাইতেই পারতাম না, অনেক কষ্ট হইতো, মানে এদিক ওদিক করে ঘুমাইতে পারতাম না, অনেক কষ্ট হইতো, মানে কষ্টের কথাগুলো মানুষের কাছে শেয়ার করতে করতে মানুষ বিরক্ত হয়ে যায়। ঠিক আছে, আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে নিয়ে আসলাম আমাদের একজন পেশেন্টকে, যিনি মূলত অস্টিওআর্থ্রাইটিস, সার্ভাইকেলও ওনার প্রবলেম ছিল, পাশাপাশি পিএলআইডি, এই সবগুলো রোগই ওনার দেহে বসবাস করছিল। দীর্ঘদিন যাবত উনি এই রোগের সাথে যুদ্ধ করে চলেছেন, একের পর এক ডক্টর দেখিয়েছেন, চিকিৎসা নিয়েছেন, কিন্তু ভালো আর হচ্ছিলেন না। হঠাৎ করে একদিন জানতে পারেন এই ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিলা প্রধান নামে একজন ডক্টর আছেন, যিনি বিনা অপারেশনে এই চিকিৎসাগুলো করেন এবং দেরি না করে সরাসরি চলে আসেন স্যারের কাছে। বাকিটা ইতিহাস, আসেন দর্শক কথা বলি ওনার সাথে, পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমার দর্শকদের জন্য আপনার নাম এবং পরিচয়টা যদি একটু বলেন। আমার দেশের বাড়ি ঢাকা মানিকগঞ্জ জেলার সিংগারতানের বাড়ি, গ্রাম বাহাদিয়া। আমার নাম সুরে জাদ্দার। আমি একজন হাউসওয়াইফ। হ্যাঁ। কয় সন্তান আপনার? আমার দুটি বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা, আমরা জানি যে ডিপিআরসি হসপিটালে চিকিৎসার জন্য এসেছিলেন, কতদিন আগে এবং কি হয়েছিল আপনার? প্রায় 7 বছর আগে আমার ব্যথাটা হঠাৎ করে কোমর থেকে মানে উঠে, পরে মানে করেন কেন পাটা নিচের দিকে নামাইতে পারি না, মানে লাগে পায়ের রগগুলা হাঁটু হয়ে যাচ্ছে। আচ্ছা। এরপরে মনে করেন আমি তখন এতে যাই, মানে মেডিকেলে যাই, মেডিকেলে যাওয়ার পর বলে যে যেরকম আমার ব্যথা, মানে পায়ে ব্যথা করে, মানে পায়ে ফুলের দিকে পাটা রাখতে পারি না। পরে হ্যাঁ কিছু ইঞ্জেকশন দেয় আর কিছু মানে ব্যথা ব্যথার নাশক আর কিছু ওষুধ দেয়, এটা করার পর পা ব্যথাটা কমে, কিন্তু কোমর ব্যথাটা কোনোভাবেই যায়, কোনোভাবেই থাকে সবসময়। আচ্ছা, সারাক্ষণে আপনি এই কোমর ব্যথা নিয়েই আছে? আমরা জানি যে আপনি একজন হাউজার, যেহেতু সাংসারিক অনেক কাজ করতে হয়, ভারী কাজ যেমন আছে, অল্প ভারী কাজ, সন্তান লালন পালন থেকে শুরু করে অনেক ধরনের কাজ আপনাকে করতে হয়, তো এই কাজগুলো করতে গিয়ে কি ধরনের প্রতিবন্ধকতা আপনি সম্মুখীন হতেন? সাধারণত বেশি কষ্ট লাগতো, মানে নিচের দিকে বসে থাকতে পারতাম না, বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারতাম না, আর কাজ করলে পরে নিচের দিকে একটু বসা অবস্থায় যদি আমি কাজ করি, ওই কাজগুলো করলে পরে আমার কোমরে বেশি বেড়ে যায়, অনেক কষ্ট হতো, রাত্রে বেলায় ঘুম হতো না, ব্যথার যন্ত্রণায় রাত্রে ঘুমাইতেও পারতাম না, অনেক কষ্ট হতো। আচ্ছা, তো যখন প্রবলেম শুরু হলো নিকটস্থ ডক্টরের কাছে গিয়েছিলেন? ডক্টরের কাছে গেছি, অনেক মানে ডক্টররা বলছে যে এক্সরে করে বলে মানে তোমার মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে কিংবা রক্ত চেপে গেছে এরকম কথা বলে, কিছু ওষুধ দেয়, মানে ওষুধ খাওয়ার পরে যাবো 2-3 মাস করে ওষুধ খাই, কোনো কিচ্ছু ফল পাই না, পরে আবার যাই, পরে বলে যে তোমার এটা অপারেশন করতে হবে। তো আমি একটা মানে তেমন একটা আমার বয়স না, আমি ভয় পাই যে হঠাৎ করে আমি অপারেশনে যাই না, যদি আমার কোনো মানে বিপদ হয়, এই জন্য আর আমি অপারেশন করি না। তারপরে হঠাৎ করে একদিন মানে ব্যথা কমানোর জন্য একটা ব্যায়াম দেয় আমার মানে ভাইয়ের বউ, আমার না মানে মোবাইলে পাঠাই দেয় যে এরকম এরকম ব্যায়াম করো তোমার এই যে ব্যথা সেরে যায়। তো করতে করতে হঠাৎ করে একদিন সফিউল্লাহ প্রধানের স্যারের ভিডিও আসে আমার সামনে, ব্যায়াম গুলো দেখি, দেখার পরে মনে করেন কি তার ডিটেলস সবগুলো আমি ভিডিও গুলা দেখি, দেখার পরে দেখতে দেখতে মনে হয়েছে যে আমার তো এরকম এরকম সমস্যা হয়, মানে আমার মাথা ধরে আগে মানে ঝিঝি করে, পা গুলা ব্যথা করে, হাতে অবশ অবশ লাগে, কিছু কাজ করতে গেলে পরে হাতে অনেকটাই মানে মেরে আনে, তেমন একটা শক্তি পাচ্ছি না। তো পরে ভাবলাম যে আমি ডিপিআরসি তে যাব, ওইখানেই যাব, অনেকগুলো ভিডিও দেখার পর আমার একটা বিশ্বাস জাগছে যে আমি ওই জায়গায় গেলে পরে হয়তো ভালো হবো।
আমার হাজবেন্ড অন্য অন্য জায়গায় মানে যাইতে বলছিল, আমি কই না আমি যার যাবো না, কোনো জায়গায় যাই না, মানে অনেক জায়গায় ডাক্তার দেখাইছে আমি আর কোনো জায়গায় যাইতে চাই না, আমি ওই জায়গায় যাব। পরে আমার হাজবেন্ড কয় ঠিক আছে মানে তোমার ইচ্ছে। পরে আমি মনে করেন কি এক হিসেবে ধরতে গেলে আমি নিজের ইচ্ছেই আমি যাবে আসি, মানে আপনার একটা বিশ্বাস তৈরি হয়েছে যে হয়তো ওখানে গেলে অপারেশন বিহীন আমি চিকিৎসা ভালো হবো। পরে মনে করেন কি আসি, আসার পরে আজকে প্রায় 17 দিন না 17 দিন হলো হয়তো, 2 সপ্তাহ ভর্তি দিছিল তো 17 দিন আজ আজ আমি অনেকটা মানে বেটার ফিল করতেছি, অনেকটা ব্যথা আমার কমে গেছে। আচ্ছা তো যখন আপনি একের পর এক ডক্টর দেখাচ্ছিলেন ভালো হচ্ছে না, দিনের পর দিন যত দিন যাচ্ছে আরো খারাপই হচ্ছে, তখন মানসিক অবস্থাটা কি ছিল, মানে কি দুশ্চিন্তাগুলো কাজ করত মনে, যে এত বড় বড় ডক্টর দেখাচ্ছেন তাও কেন কোনো লাভ হচ্ছে না, কি হলো আমার? এই যখন নাকি ডক্টরগুলো দেখাইতাম মানে ওষুধ দিত, দেখতাম যে কোনো কাজ হইতেছে না, মানে ব্যথার জায়গায় আমার ব্যথা ও সবসময় ওই জায়গায় রয়ে আছে কোমরে, কোনোভাবেই যাইতেছে না, তখন বিশ্বাসটা ওইটাই গেছিল যে এমন হয় আর ভালো হবে না, ঠিক আছে সুস্থ হবে। পরবর্তীতে মনে করেন কি আমি সুফুল্লা স্যারের ভিডিও গুলো দেখি, দেখার পর আমার একটা বিশ্বাস জাগে অন্তরে যে ওখানে গেলে পরে হয়তো আমি সুস্থ হব। মানে ওখানে এত মানুষ বলছেন, একের পর এক মানুষ ভিডিও দিচ্ছেন, এত মানুষ তো আসলে মিথ্যা বলতে পারে না, একটা বিশ্বাস থেকে সরাসরি চলে আসে। তো এই যে সবকিছু সব বাধা অতিক্রম করে এসে চিকিৎসা নিয়ে এই যে আজকে সম্পূর্ণ সুস্থ হয়ে বাসায় ফিরে যাচ্ছেন, কেমন লাগছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো মানে বেটার ফিল করছি আগের চাইতে। আগে তো ঘুমাইতেই পারতাম না, অনেক কষ্ট হইতো, মানে এদিক ওদিক করে ঘুমাইতে পারতাম না, অনেক কষ্ট হইতো, মানে কষ্টের কথাগুলো মানুষের কাছে শেয়ার করতে করতে মানুষ বিরক্ত হয়ে যায়, ঠিক আছে সেটাই, কেউ কারো কষ্ট নিতে চায় না, ভালো জন নেয় কিন্তু কষ্ট নিতে চায় না। তো পরে আসলাম, আসার পরে দেখলাম যে মানে ভালো এই যাবে, থেরাপি গুলো অনেক ভালো দেয় আর কাজগুলো অনেক ভালো, যারা আমাদের থেরাপিস্ট গুলো আছে তারাও খুব ভালো ব্যবহার করে, খুব যত্নের সাথে আমাদের টেক কেয়ার করে। তো আরো বলতে চাই যে আমার মতন যারা মানে ব্যথা বেদনা নিয়ে আপনারা ভুগতেছেন তারা অবশ্যই এখানে আসতে পারেন, দেখাতে পারেন যে আপনারা শেষ একটা মানে চিকিৎসা মনে করে অন্তত আসতে পারেন, আপনারা যারা এরকম আছে। খুব সুন্দর বলেছেন দর্শক, শুনলেন, আমরাও চাই যারা এরকম অসুস্থ আছেন, দীর্ঘদিন যাবত চিকিৎসা করে কোনো ফল পাচ্ছেন না, তাদের জন্য অন্তত একবার আসুন, একবার আসুন, হয়তো জীবনটা বদলেও যেতে পারে, হয়তো অপারেশনবিহীন চিকিৎসা যে আসলে এতটা আধুনিক চিকিৎসা হয়তো সেটা আপনার কল্পনারও বাইরে, আসুন চিকিৎসা নিন, সুস্থ হয়ে ভালো মানুষ সুস্থ হয়ে বেঁচে থাকুন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।